একটি কমপ্লেক্স হতে যাচ্ছে, যেখানে ফুল হাইটের তিনটি শুটিং ফ্লোর আর একটি লো হাইটের আরও দুটি শুটিং ফ্লোর, অর্থাৎ মোট পাঁচটি শুটিং ফ্লোর থাকবে। এবং সেখানে যারা দেশি বিদেশি যারা আসবেন এখানে বিভিন্ন সময়ে তাদের থাকার ব্যবস্থা থাকছে এবং আরও অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা সেখানে থাকবে। এমডিসি কমপ্লেক্স নির্মিত হওয়ার পর এত বড় প্রকল্প কখনো গ্রহণ করা হয়নি। একটা বিল্ডিং থেকেই একটি সিনেমা শুটিং করে বেরিয়ে যাওয়ার সমস্ত স্কোপ সুযোগ সুবিধা সেখানে রাখা হয়েছে। এটা চলচ্চিত্রের সাথে যারা যুক্ত তাদের বহুদিনের দাবি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই দাবি পূরণ করেছেন। এবং আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এমডিসি কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমডিসির নতুন কমপ্লেক্স নির্মিত হতে যাচ্ছে। এছাড়াও আমরা কাজীপুরে 105 একর জায়গার উপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণ করছি, সেটি প্রথম ধাপের কাজ শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপের কাজের জন্য 380 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, ইতিমধ্যে 1-2 পাশ হয়েছে, সেখানেও শুটিং করা যাবে। এবং আপনারা জানেন যে চলচ্চিত্র শিল্প ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে, আমাদের সিনেমা এখন অন্যান্য দেশে একযোগে মুক্তি পায়। আগে আমরা যখন ছোট ছিলাম কিংবা আমরা যৌবনের শুরুতে জানতে পারতাম যে হিন্দি সিনেমা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মুক্তি পায়, তখন স্বপ্ন দেখতাম কখন আমাদের সিনেমা অন্য দেশে মুক্তি পাবে। এখন আমাদের সিনেমা অনেক সিনেমা 10-12 দেশে মুক্তি পায়, সম্প্রতি একটা সিনেমা 21 কিংবা 22 দেশে একযোগে মুক্তি পেয়েছে। তো এতেই প্রমাণিত হয় যে আমাদের সিনেমার দর্শক অন্য দেশেও তৈরি হচ্ছে, সেখানে শুধু যে বাঙালিরা দেখছে তা নয়। একটি সিনেমা চায়নাতে মুক্তি পাচ্ছে, চায়নাতে তো বাঙালি নাই, তো চায়নাতে মুক্তি পাওয়া মানে কি? সেখানে আমাদের সিনেমার দর্শক আছে। ইটালিতে মুক্তি পায়, তো সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে এবং অনেক সিনেমা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এবং কলকাতার সিনেমা শিল্পের সাথে যারা যুক্ত তারা মনে করতো আগে যে আমরা অনেক পিছিয়ে, এখন সেখানে আমাদের সিনেমা দেখার জন্য সেখানে দীর্ঘ লাইন হয়। গত বছর যখন আমরা চলচ্চিত্র উৎসব করি সেখানে একটি সিনেমা আমরা নিয়ে গেছিলাম, সেটি দেখার জন্য প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি লাইন হয়েছে। তো এতেই প্রমাণিত হয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিনেমা শিল্পটা ঘুরে দাঁড়িয়েছে। সিনেমা নির্মল বিনোদন দেওয়ার পাশাপাশি সমাজ সংস্কারে, সমাজকে সঠিক বার্তা দেওয়ার ক্ষেত্রে এবং সমাজকে বিকশিত করার ক্ষেত্রে, আমাদের সংস্কৃতিকে লালন করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের স্বাধীনতা সংগ্রামে যেমন সিনেমা শিল্প ভূমিকা রেখেছে, সিনেমা শিল্পের সাথে যুক্ত অনেকে মুক্তিযুদ্ধ করেছে এবং দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু বলেছিল এমন সিনেমা বানা যাতে দেশ গঠনে সেটি সহায়ক হয়। তখন অনেক সিনেমা বানানো হয়েছিল, ওরা 11 জন, আবার তোরা মানুষ, এরকম অনেক সিনেমা বানানো হয়েছিল। তা এখনও দেশ গঠনে সিনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ।